2022 সালের শুরুতেই ত্রিপুরা বাংলাদেশের সংযোগ চায় ভারত। ভারতকে এত এত সুযোগ সুবিধা দেওয়ার পর আদৌ কি বাংলাদেশ লাভবান হচ্ছে? ভারতের এই প্রকল্পের জন্য কত টাকা খরচ করছে বাংলাদেশ? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। স্বাধীনতার 75তম বছর 2022 সালের শুরুতেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল চলাচল শুরু করতে চায় ভারত। সেই লক্ষ্যে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত রেলপথ নির্মাণের প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করেছে দেশটি। ভারতের কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি এই তথ্য জানিয়েছেন। আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিবা গাঙ্গুলি জানান, রেলপথ নির্মাণ কাজ আগামী বছরই শেষ হচ্ছে। গত 13 ফেব্রুয়ারি বাংলাদেশ অংশের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন তিনি। প্রকল্পের আওতায় আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত মাত্র 15 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে। আর ওই রেলপথ চালু হলে মূল ভারতের সঙ্গে ভারতের উত্তর পূর্ব 7টি রাজ্যের সংযোগ সুগম হবে। বিশেষ করে ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 1650 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 515 কিলোমিটারে। বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় বাংলাদেশ অংশে রয়েছে 10 কিলোমিটার রেলপথ। ওই 10 কিলোমিটার পথ আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে শুরু। এটি আখাউড়া রেলওয়ে জংশন হয়ে গিয়ে মিশবে ভারতের সীমান্ত ঘেঁষা পয়েন্ট শিবনগরে। আর ভারতের অংশের 5 কিলোমিটার রেলপথ ত্রিপুরা রাজ্যের সীমান্ত পয়েন্ট নিশ্চিন্তপুর থেকে শুরু হয়ে গিয়ে শেষ হবে আগরতলা রেল স্টেশনে। এক্ষেত্রে নিশ্চিন্তপুর হবে দুই দেশের সীমান্ত স্টেশন। অর্থাৎ আপনি যদি পুরো বিষয়টি বিবেচনা করেন, তাহলে দেখবেন কেবলমাত্র ভারতের সুবিধার্থে এই রেলপথ তৈরি হচ্ছে। আদৌ বাংলাদেশের এই রেলপথ দরকার নেই। অতীত রেকর্ড বলছে, বাংলাদেশকে ভারত ট্রানজিট রুট হিসেবে যে মাশুল দেয় তার নাম মাত্র। তাই রেল লাইনের মাশুল দিয়ে এই রেললাইন চালানো হয়তো সম্ভব হবে না। টাকার হিসেব জানলে আটকে উঠতে হবে। সেটা থাকছে ভিডিওর শেষের দিকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উল্লেখ্য যে 2018 সালের 10 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে 2010 সালের 12 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই আখাউড়া আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। রেলপথটি চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয় উভয় সময়ই। প্রকল্প সূত্রে জানা গেছে, আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত পর্যন্ত রেলপথ তৈরি করা হবে ব্রডগেজে, আর নিশ্চিন্তপুর থেকে আখাউড়া পর্যন্ত রেলপথ স্থাপন করা হবে ডুয়েল গেজে। এছাড়া ট্রেনে পণ্য উঠানো ও নামানোর জন্য নিশ্চিন্তপুরে আধুনিক সুবিধাযুক্ত রেলওয়ে ইয়ার্ড নির্মাণ হচ্ছে। বাংলাদেশ থেকে ট্রেনের কন্টেইনারে করে যেসব পণ্য যাবে সেগুলো ইয়ার্ডে নামানো হবে। এরপরে সড়কপথ বা অন্য ট্রেনে করে সেই সব পণ্য রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে যাবে। এদিকে বাণিজ্য বৃদ্ধির বক্তব্যের প্রতিধ্বনি জিতেন্দ্র সিংয়ের কণ্ঠেও। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়নে মোদী সরকারের অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগের কথা বলতে গিয়ে দিল্লিভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই এই অঞ্চলের উন্নয়নকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে মোদী সরকার। এই অঞ্চলের রেল যোগাযোগের আওতা খুবই কম ছিল। অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের মানুষ তো কখনো রেলই দেখেনি, কিন্তু বর্তমানে অরুণাচল প্রদেশের ইটানগর থেকে নয়াদিল্লি পর্যন্ত নিয়মিত অরুণাচল এক্সপ্রেস যাতায়াত করছে। আর ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল সংযোগও এখন দৃশ্যমান। এছাড়া এই অঞ্চল জুড়ে ডুয়েল গেজ লাইন স্থাপন হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে 980 কোটি রুপি। এর মধ্যে ভারতের 5 কিলোমিটার অংশের জন্য ব্যয় ধরা হয়েছে 580 কোটি রুপি এবং বাংলাদেশ অংশের 10 কিলোমিটারের জন্য ব্যয় ধরা হয়েছে 400 কোটি রুপি। এর মধ্যে ভারত থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে 420 কোটি 75 লাখ 96 হাজার টাকা। বাকি 57 কোটি 5 লাখ 22 হাজার টাকা বহন করছে বাংলাদেশ সরকার। জিতেন্দ্র সিং জানান, প্রকল্পের আওতায় ইতিমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে এবং তা বাস্তবায়নাধীন এজেন্সিগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রিপুরার অংশে রেলপথ তৈরি করেছে ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীনস্থ নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণে 2016 সালের জুলাই থেকে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্প পরিচালক মোহাম্মদ সুবক্ত গিন জানান, এ পর্যায়ে প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রায় 40%। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, পরে তা বাড়িয়ে 2021 সাল পর্যন্ত করা হয়। ভারত বাংলাদেশ কিংবা বাংলাদেশ ভারত উভয় প্রতিবেশী দেশ হওয়ায় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ ভারতকে যা দিচ্ছে তার বিনিময়ে কী পাচ্ছে সে হিসেবটিও করতে হবে। বাংলাদেশ ভারতকে সড়ক, সমুদ্র ও রেলপথ ট্রানজিট দিচ্ছে, কিন্তু ভারত তার বিনিময়ে সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করছে। এটা কি কোনো সভ্য প্রতিবেশীর কাজ? তারপর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ভারতীয় হস্তক্ষেপ তো আছেই। এতগুলো ভারতের কথা,
দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। দেশটি বাংলাদেশের কাছে 71 সালের জন্য ক্ষমা চেয়ে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করে আছে। বিস্তারিত জানতে পারেন আমাদের এই ভিডিওতে।